সম্মানিত আল্লাহ তালা মোমেনদেরকে আল্লাহ তালার উপর করার জন্য এক বিশাল অনেক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এবং আমাদের জীবনে আমরা অনেক ক্ষেত্রেই অসহায় হয়ে পড়ি এবং আমাদের কখনোই এমন আত্মবিশ্বাস কনফিডেন্স নিজের উপরে থাকা ঠিক নয় যে আমার অনেক যোগ্যতা আছে আমি অনেক শিক্ষিত আমি অনেক বড় দায়িত্ব অধিকারী আছি আমার অনেক টাকা পয়সা আছে আমার স্বাস্থ্য অনেক ভালো আমার কথা সবাই শুনবে অনেক কিছু আমাকে কেন্দ্র যদি চিন্তা করি আমার কনফিডেন্স আমার বিশ্বাস নিজের উপরে খুব বেশি আত্মবিশ্বাস হয়ে যায় এটা ইমানের পরিপন্থী কারণ কেন আত্মবিশ্বাস খুব ভালো স্বাস্থ্য জবান মানুষ তার কোন সময় বিপদ ঘটে যাবে কোনো নিরাপত্তা আছে তার টাকা পয়সা তাকে তার কাছে থাকবে না আল্লাহ ছিনিয়ে নেবেন তার শক্তি সামর্থ্য নিমিশে মিটিয়ে যেতে পারে তার সমস্যার স্পর্ধাকে আল্লাহ চুরমার করে দিতে পারেন তাকে আল্লাহ তালা খাড়া অপদস্থ করে দিতে পারেন এই জন্য মানুষ স সর্বদা আল্লাহর উপরে তাবাকল আমি আল্লাহর কাছে ভিকারি ফকির আমি আল্লাহর ভরসা ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া এক মিনিট আমার কোনো বিশ্বাস নেই এক মিনিট আমার কোনো ক্ষমতা আমার কোনো যোগ্যতা আমার নেই আল্লাহ দয়ার উপরে আমি বেঁচে আছি আল্লাহ তালা এই জন্য বলেছেন যে যে কোনো কাজ যখন তুমি এখন করবে ভালো কাজ বিশেষ করে তখন কি করো সিদ্ধান্ত নিলে আল্লাহর উপর তা অক্কল করো তুমি মনে করো না তোমার পরিকল্পনা এত পাকাপোক্ত তুমি এত হাইলি ইন্টেলেকচুয়াল তুমি সব করে ফেলবা তোমার যোগ্যতা অনেক বেশি খবরদার শুধু আল্লাহর উপর তা অক্কল করো যে আল্লাহ তোমার তা অক্কলস আমার কাছে কিছু নেই আর যখন বিশেষ করে বিপদ আপদে ধৈর্য তোমার মুসিবত চলে আসে তখন তুমি আল্লাহর কাছে শুধু আল্লাহর রহমত চাও যে আল্লাহ আপনার রহমত চাই আপনার রহমত ছাড়া আমি এক চোখের পলকের জন্য আমার দায়িত্ব আমার কাছে দিয়ে না আপনি আমার পুরো দায়িত্ব পুরো দেখভাল করেন আমাকে আল্লাহ আমাকে খেয়াল করেন এই তাওয়া হচ্ছে আসলে একটা দোয়া মুখে না বললেও মুখে দিয়ে দোয়া বলি আর অন্তরের ভিতরে একমাত্র আল্লাহই আমার ভরসা আল্লাহর কাছে আমি ভিকারি এই ধারণাটা এই এটা ইমানের যে অংশ এটা নাম হলো তাওয়াক্কল এটা হচ্ছে ইমানের একটা চূড়ান্ত পর্যায় অত্যন্ত হাই লেভেল আর এই তাওয়াল ছাড়া ইমানটা তৌহিদটা খুব অপূর্ণাঙ্গ থেকে যায় যখনই নিজের উপরে কোনো কনফিডেন্স এসে গেল তখনই আমার তহিদ দুর্বল হয়ে গেছে তহিদের অর্থ হলো আমার আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী সর্বময় ক্ষমিতার অধিকারী জনগণ নয় সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তালা সর্বময় ক্ষমতার অধিকারী কোনো ডিকটেটর নয় আল্লাহ তালা বলেছেন কোরআনের বাকে আমাদেরকে ডেকে বলেছেন হে মানুষ হে জনগণ তোমরা সবাই আল্লাহর কাছে ফকির আর তিনি একমাত্র যার কারো কোনো মুখাপিখি হতে হয় না তিনি একমাত্র স প্রশংসিত তুমি নিজে কখনো নিজেকেই মনে করো যে আমার দরকার নাই কারো আমি কারো কাছে ঠেকা নই আমি আল্লাহর কাছেও ঠেকা নই নাও ও এবং তোমরা সবাই আমার কাছে মহতাজ আছে আর তো তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন রসোল্লা সাল্লা আলিম যে আল্লাহ আপনি ছাড়া দেওয়ার কেউ নেই আর আপনি হে আল্লাহ আপনি ছাড়া দেওয়ার কেউ নেই আপনি দিতে গেলে কেউ ঠেকাতে না আপনি না দিতে গেলে কেউ আদায় করতে পারবে না সমস্ত স্যাংশন আপনার কাছ থেকে হবে দুনিয়া আশেপাশে যে কোনো কাজের জন্য আল্লাহর রহমত ছাড়া পারবো না ভালো কিছু করতে চাইলে আল্লাহ তৌফিক দিতে হবে রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসান ওয়া ক্বিনা আযাবান নার। দুনিয়া আখিরাত আলা ভালো কিছু আপনি সাকেও দিতে পারবেন আমি করতে পারবো না। কারণ মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে কোরআনের পাকী আল্লাহ তাআলা বলেছে অত্যন্ত দুর্বল এত ক্ষমতা অধিকারী লোক কোন মুহূর্তে তার ক্ষমতা হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহ সাহায্য ছাড়া পারা যাবে না। এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুরা ফাতে বলেছেন বলতে চাল আপনার তো করি আপনার সাহায্য লাগবে সাহায্য আপনার কাছে করার জন্য তখন তোমাকে উদ্ধার করার কেউ নেই তিনি একমত আসেন উদ্ধার করতে তিনি আরো বলেন যে তোমার যদি ভালো কিছু হয় তাহলে সেটা আল্লাহর কাছ থেকে আসে মনে রেখো মন্দ হলেও তার কাছ থেকেই ফয়সালা হয়ে গেছে ভালো মন্দের সমস্ত ফয়সালার অধিকারী তোমার তাকে ভাগ্যের ভালো মন্দ সমস্ত ফয়সালা আল্লাহ তালা করে দেন কাজেই আল্লাহর কাছেই চাও নিজের উপরে তোমার যেন এত আত্মবিশ্বাস না হয় আর অন্যের কাছেও কোনো মাখলুকের কাছে না চেয়ে সবসময় আল্লাহর কাছে চাও এটা নামই হলো তাওয়াক্কল আমার ভালো কিছু চাই কার কাছে চাইব আল্লাহর কাছে বিপদ এসে গেছে পরীক্ষায় পড়ে গেছি মুসিবতে পড়ে গেছি কার কাছে দর দেব আল্লাহর কাছে এরই নাম হচ্ছে তাওয়াক মাধ্যমে দৌড়বো যাবো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দান খরাত করে কিন্তু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কারণ তিনি সবকিছুর উপর তার ক্ষমতা আছে তোমার সব সবকিছুর উপরে ক্ষমতা নেই কোনোটা মধ্যে নেই আসলে শয়তান থেকে আমরা মুসিবতে আসি যে গুণা করি কারো শয়তান আমাদের পেছনে আসে তো এই শয়তান থেকে আমরা বাঁচতে হবে সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ঘরের থেকে বের হইলেই শয়তান আমাদের পেছন লাগবে বেশি করে তখন হাজিস আপনারা শুনেছেন কেউ যদি ঘরের থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়ে যে আমি বিসমিল্লা আল্লাহল করলাম তিনি সারা কোনো শক্তি কারো হাতে নেই এবং এই কথা বলে যখন সে রাস্তা নামা শুরু করলো হাঁটা শুরু করলো তখন তার পাশে তাকে বলা হয় এই দোয়াটা পড়ার কারণে তুমি তো এখন হৃদয় পেয়ে গেলে তুমি এখন তোমার জন্য যথেষ্ট হয়ে গেলো এবং তুমি তুমি প্রোটেকশন পেয়ে গেলে তখন শয়তানগুলো যারা অপেক্ষায় আসে ঘর থেকে বের হলেই আপনাকে ধোকা দেবে আপনাকে দিয়ে গুণা করাবে আপনাকে বিপদে ফেলবে তারা একে অপরের দিকে চাওয়া করে বলে একে আমরা কেমনে কি করব এখন যার হেদায়তের ব্যবস্থা হয়ে গেল যার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেলেন যার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত হয়ে গেল আমরা তো কিছুই করতে পারবো না তাকে এরপরে আমাদের রাগ গোসা হয়ে যায় তখন আমরা যা তা করতে মনে চায় যা তা কি করতে মনে চায় আর সুযোগ থাকলে হাত উঠাইতে দেরি করব কেন এমন অবস্থা সৃষ্টি হয়ে যায় এসে আমাদের রাগকে আরও পাম্প করতে থাকে তখন ওই সময় সাল্লাম বলেছেন যে তোমার যখন এরকম মেজাজ বেশি খারাপ হয়ে যায় তখন তুমি কি করো তখন তুমি আল্লাহ তালার কাছে পানা চাও তুমি তখন রাজিম বলো যখন তোমাকে শয়তানি সে উস্কানি দেয় তোমাকে ওয়াশ দেয় তখন দলদি করে আল্লাহর কাছে পানা চাও কারণ সে তিনি আল্লাহ সবকিছু শুনেন এবং জানেন তো আল্লাহ তালার কাছে পানা চাওয়া লাগবে শয়তান থেকে বাঁচার জন্য রাগ গোসা এগুলো যখন উঠে তখন বিশেষ করে আল্লাহ তালার কাছে পানা চাওয়া কোন কাজ কঠিন হয়ে গেছে কে সহজ করবেন আল্লাহ তালা কি সুন্দর দোয়ার রসুল্লাহ শিখিয়েছেন হে আল্লাহ কোনো কিছুই সহজ নয় আপনি যতক্ষণ সহজ না করে দেন আর আপনি চাইলে আল্লাহ অনেক কঠিন দুশ্চিন্তার কাজও সহজ হয়ে যায় তাহলে আল্লাহর উপরে ভরসা রসুল্লাহ সাল্লার সঙ্গে করতেন যুদ্ধে যাওয়ার সময় দেওয়া করতেন যে আল্লাহ আপনি আমার একমাত্র সাহায্যকারী আপনি আমার একমাত্র ভরসা আল্লাহ আপনাকে দিয়ে আমি সমস্ত যেখানে যাই যেখানে লড়াই করি আপনাকে সাথে নিয়ে করি আমি একলা কিছুই করতে পারবো না তো এই যে আল্লাহর উপরে তওয়াক প্রত্যেকটি কাজে কর্মে যেখানে ভালো কিছু পেতে চায় আমার আল্লাহ ছাড়া আমি পাব না অনেক মন্দ খারাপ পরিস্থিতি মোকাবেলা করছি এখান থেকে আমার আল্লাহ ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না এরকম মনের ভিতরে এই বিশ্বাস ইমান এই জন্য তাওয়াক্কল ইমানের একটা বিরাট লেভেল এবং ওইভাবে দোয়াগুলো করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া শয়তান থেকে পানা চাওয়া এগুলোর এভাবে তাকিতে এসেছে এবং এই তাওয়াক্কলের অর্থ আবার এই নয় যে আল্লাহ আল্লাহবশ্য আল্লাহ তাওয়াকল করছে আমার কিছু করা লাগবে না এইটা নাম কিন্তু তাওয়াক্কল নয় আমি আমার কাজ সব করবো আমার প্রিপারেশন নেব আমার এক্সাম আছে পরীক্ষা আছে আমি ভালো করে লেখাপড়া করব আমার চাকরির ইন্টারভিউ আছে আমি ভালো করে প্রস্তুতি নেব আমার ব্যবসা বাণিজ্য আছে টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করেছি এগুলাকে ঠিক মতো আমি কাজে লাগাবো আর আল্লাহর কাছে সাহায্য চাইব কিন্তু আমি যদি গেলে কিছু না করে আমরা লেখাপড়া করলাম না বেশি আল্লাহ তুমি তো চাইলে এমনি কোন ফাই কোন হয়ে যায় আমার ভালো করে ফাঁসলা দিয়ে দাও হবে নাকি এটার নাম তা অক্কুল না তো এদের একজাম্পল দেখেছিলেন ওমর রাজি আল্লাহ আনু বললেন কিছু লোককে তিনি দেখলেন যে তারা মসজিদের মধ্যে এসে নামাজ পড়ে আর বসে থাকে কেউ তাদেরকে আল্লাহ রসিদ কিছু দিলে খাবে আর কাজকর্ম কিছু করে না তো তিনি তাদেরকে মসজিদে কয়েকজন বসা ছিল এরকম কয়েকদিন থেকে তারা করে তিনি টার পেয়েছেন দৌড়া দিয়ে হাঁকিয়ে সবগুলো মসজিদে বের করে দিয়েছে আর বলছেন কি এখানে বসে থাকে কেন কাজ না করলে তোমরা কে বলছে আল্লাহ আকার থেকে তোমাকে সোনার উপার মুদ্রা নাজিল করে দিবে তোমাদের এবার মসজিদে বসে নফল এবার বা তাদের কোনো দরকার নেই যাও বাড়ি গিয়ে কাজ করো ইয়ামান থেকে কিছু লোক আসছিলেন বলে তোমরা কারা কি সমস্যা বলছি আমরা আল্লাহর তা অকল করি সময়। তার মানে কিছু কাজ কাজ করে টরে না তিনি বলে তা অকল করা বুঝছি এখানে বসে আছে কি জন্য মাসে খাওয়াবে মুসাফির সবই খাওয়াবে আল্লাহর আসতে তোমরা তো খাওয়ার জন্য বসে আছো তা অকল নয় যাও কাজ করো এভাবে করে এবং আল্লাহর কাছে চাওয়া আর নিজের নিজে যা কিছু করা দরকার সে করার কাজগুলো ঠিক মতো করা এক বেদইন আসলেন ইয়ার রসলাল্লাহ আমার তো উট নিয়ে আসি আপনি তো অনেক তাওয়াক্কোলের কথা বলছেন আল্লাহরফে তাও আওয়াকল করলে আরও সব দেখাশোনা করে এখন আমি যে মসজিদে ঢুকবো উঁটটা আল্লাহরফু তাওকল করে সে দিয়ে আসলে হবে না বাঁধা লাগবে তিনি বলবেন বাঁধাও লাগবে তাওয়াক্কোলও করা লাগবে যাও বাঁধো তারপরে আল্লাপরে তকল করে এর আগে আল্লাপুর তাকল করাটা এটা তাওয়াকলের ব্যাখ্যা নয় তো আল্লাহ তালা আমাদেরকে জীবনের বিশেষ করে স্বাভাবিক অবস্থায় যখন আমরা থাকি তখন একরকম আর যখন বড় ধরে বিপদ মুসিবতে পড়ে যায় তখন উদ্ধার পাওয়ার জন্য হাহু তার অস্থির শয়তান এসে তখন চিল্লা চিল্লি আমাদেরকে করায় ঝগড়া করায় আমাদেরকে প্রয়োজন বোধে আমরা কেউ কাউকে হাত দিয়ে আঘাত করা শুরু করে দেই। এই সময় এই বিপদ থেকে বাঁচার জন্য সবার আগে আল্লাহর কথা মনে করে শয়তান থেকে পানাচে চেয়ে আল্লাহর কাছে সাহায্য করলে আল্লাহ তালা আমাদেরকে এই পরিস্থিতি জটিলটাকে আল্লাহ তালা পানির মতো করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে তৌসিক দান করুন